গুড মর্নিং সবাইকে, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে এখন বাজে পৌনে 5টা বাজে, আমি এক জায়গায় যাব, তার জন্য তাড়াতাড়ি উঠে পড়ে এই যে ফুল তুলছি। আজকে কোথায় যাব আপনাদের সঙ্গে শেয়ার করব আর কোথায় যাব আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে সকালবেলায় ফুল তুলতে তুলতে একটু ভিডিও করেছিলাম যে এক জায়গায় যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় এসেছি। আমাদের একটা বান্ধবীর বাড়ি পিকনিক হবে, তাই জন্য এখানে চলে এসেছি। ওদের বাড়িটা এই রান্নাবান্না হচ্ছে এখন, আর সারাদিনটা পিকনিকে কেমন আনন্দ করি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে দেখতে থাকুন। সুন্দর জায়গায় এই যে পিছনে একদম মাঠ, পাট গাছের মাঠ, একটা পাঁচিল দেওয়া, এখানটা একটুখানি হাওয়া লাগার জন্য কিছুটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে। এই যে ফাঁকা রেখে দিয়েছে, আর এই যে আমি দেখাচ্ছি ভালো করে, এই যে পুরো ফাঁকা মাঠ, আর এই যে এদের বাড়িটা। এত সুন্দর জায়গায় বাড়িটা, আজকে একটু হাওয়া নেই কিন্তু অন্য সময় এত সুন্দর হাওয়া লাগে। এমন কোনো ফুল গাছ আর ফল গাছ নেই এ বাড়িতে, নেই, প্রচুর ফুল গাছ আর প্রচুর ফল গাছ হয়ে আছে, বড় বড় লেবু। ওই যে তলায় পড়ে আছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে পেয়ারা গাছ, পেয়ারা পড়ে পুরো নষ্ট। এই যে একরকম ফুল গাছ, এটা পিছন সাইড আমাদের বাড়ির। এগুলো ঘাস ফুল, যে রাম তুলসীর গাছ, আর এটা কি গাছ। ও এটা আঙুর গাছ, কিন্তু এখনো আঙুর হয়নি। যে মাচা করে দিয়েছে, এই যে বেল গাছ, বেল গাছে বেল হয়ে আছে। এটা তো লিচু গাছ, আর এই যে খেজুর গাছ হয়ে আছে, যে কামিনী ফুল গাছ, এগুলো একটা জিনিস দেখায়, আম গাছে আম হয়ে আছে। হ্যাঁ, এত আম হয়ে আছে, যে আম প্রচুর আম হয়ে আছে। দুটো লেবু হয়ে আছে, মৌসুমি লেবু না, এই পাশে একটা আছে।
চলে এসেছি। এই যে উপর থেকে ওদের মাঠটা এত সুন্দর লাগছে। এখানে এখানে যখন হাওয়া হয় এখানে শুয়ে থাকলে ঘুম এসে যাবে। এখানে ওদের ফ্যান চালানোও লাগে না, এত হাওয়া এখানটায়। এটা হচ্ছে চেরি গাছ, চেরি ফল। এই যে সাদা সাদা ফুল। কত রকমের গাছ আর কত ফল, এমন কোনো ফল গাছ নেই, এমন কোনো গাছ নেই যাদের বাড়িতে নেই, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর দিদিরা সব নিচে আছে, আমি উপরে চলে এসেছি একটু তার জন্য। আর পরে রান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো। কন্যা দিকে আবার একটা দোলনা আছে। দোল খেতে খুব ভালোবাসে, তাই জন্য ঘরের মধ্যেও একটা দোলনা রেখে দিয়েছে। দেয়ালের এই পাশটা এরকম রং উঠে গেছে কেন? দেয়ালের এই পাশের দিকে রং উঠে যাচ্ছে কেন এরকম? এই যে পান গাছ, এটা এটা বক ফুল গাছ। আমাদেরও হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা হব। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ ভালো থাকবেন, টাটা। এটা হচ্ছে চেরি গাছ, চেরি।